আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি তোমাদের কি পড়াচ্ছিলাম মনে আছে তোমাদের? আমি তোমাদের পড়াচ্ছি মাসি পিসি গল্পটি। এটি কে লিখেছেন? এটি লিখেছে মানিক বন্দ্যোপাধ্যায়। তাহলে শিক্ষার্থীরা, আমরা এর আগের ক্লাসে যতটুকু আলোচনা করেছিলাম, এখন আমরা পরবর্তী আলোচনায় চলে যাব। তাহলে তোমরা সবাই বই নিয়ে বসো। কৈলাস বলে, তবে আসল কথাটা বলি। যোগু মোকে বললে, এবার সে মামলা করবে বউ নেবার জন্য। তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছ বদ মতলবে, মামলা করলে বিপদে পড়বে। কৈলাস তাহলে আসল কথাটা কি বলল? বলল যে যোগু অর্থাৎ মাসি পিসির যে ভাস্তি বা ভাগ্নি আছে, তার স্বামীর নাম যোগু। যোগু তার বউকে নিয়ে যেতে চায় তার কাছে, এই জন্য সে এবার মামলা করবে। স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই, জেল হয়ে যাবে তোমাদের। আর যেমন বুঝলাম, মামলা যোগু করবেই আজকালের মধ্যে। মরবে তোমরা, জানো মাসি, জানো পিসি, মারা পড়বে তোমরা একেবারে। আল্লাদিন একটা শব্দ করে অস্ফুট আর্তনাদের মতো, মাসি ও পিসি মুখ চাওয়াচাওয়ি করে কয়েকবার। মনে হয় মনে তাদের একই কথা উদয় হয়েছে, চোখে চোখে চেয়ে সেটা শুধু জানাজানি করে নিল তারা। মাসি বলল, জেলে নয় গেলাম কৈলেশ, কিন্তু মেয়া যদি স্বামীর কাছে না যেতে চায় খুন হবার ভয়ে। মাসি কৈলাসকে বলছে যে আমরা জেলে যে গেলাম সেটাতে কোনো সমস্যা নাই, কিন্তু মেয়ে যদি স্বামীর ঘরে যেতে না চায় খুন হবার ভয়ে। বলে মাসি বড় শালতি খড় ঠেকানো বাঁশ ছেড়ে দিয়ে লগি গুজে দেয় কাদায়। শালতি মানে কি জানো শিক্ষার্থীরা? শালতি হচ্ছে শাল কাঠ দিয়ে নির্মিত ছোট্ট নৌকা, এটাকে শালতি বলে। আর লগি হচ্ছে যে নৌকা চালানো হয় একটা লম্বা বাঁশের লাঠি, যেটা দিয়ে নৌকা চালানো হয়। পিসি তরতর করে পিছনে গিয়ে লগি কাদায় গুজে হেলে পড়ে। শরীরের ভারে সরু লম্বা শালতিটাকে এগিয়ে দেয় ভাটার টানের বিপক্ষে। বেলা একরকম নেই, ছায়া নামছে চারিদিকে। শকুনরা উড়ে এসে বসছে পাতা শূন্য শুকনো গাছটায়। দেখো শকুনরা কোথায় উড়ে এসে বসেছে? যে গাছে পাতা নাই সে গাছে এসে বসেছে। শকুন হচ্ছে অমঙ্গলের ইঙ্গিত। শকুন, একটা শকুন উড়ে গেল এ আশ্রয় ছেড়ে অল্প দূরে আরেকটা গাছের দিকে। ডাল ছেড়ে উঠতে আর নতুন ডালে গিয়ে বসতে কি তার পাখা ঝাপটানি। মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরে কেউ নেই আল্লাদের। তাহলে আল্লাদের এই পৃথিবীতে মাসি পিসি ছাড়া আর কেউ নেই। দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল তার বাপ।
মহামারী একটা রোগে কলেরায় সে তার বউ আর ছেলেটা শেষ হয়ে গেল। মাসি পিসি তার আশ্রয়ে মাথা গুঁজে আছে অনেক দিন, দূর ছায় শুয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয় বিধুরেরা যেমন থাকে। তাহলে মাসি পিসি হচ্ছে দুজনাই বিধবা, তাই না? নিজেদের ভরণ পোষণে কিছু তারা রোজগার করত, ধান ভেনে কাঁথা সেলাই করে, ডালের বুড়ি বেচে, হোগলা কেটে, শাক পাতা ফলমূল ডাটা কুড়িয়ে এটা ওটা জোগাড় করে। মাসি পিসিরও তেমন কেউ নেই। তাহলে একটা বাড়িতে দেখা যাচ্ছে যে তিনজনই নারী, তাদের উপার্জনক্ষম কেউ নেই। মাসি পিসিও নারী, আল্লাদিও নারী। তাদেরকে উপার্জন করতে হলে নিজেদেরকে করতে হবে, এবং বাজার করে যদি খেতে হয় তবুও তাদেরকে বাজার করে খেতে হবে। তাদেরকে উপার্জন করার মতো কেউ নেই, সেজন্য তারা কী করবে? নিজেদের খাদ্য জোগাড় করার জন্য তারা নিজেরাই, কারণ সে সময় তো মেয়েদের পড়াশোনার সুযোগ সুবিধা ছিল না, তারা পড়াশোনাও করেনি যে কোথায় কাজ করবে। কাজেই তারা এরোর বাড়িতে ধান ভানার কাজে সাহায্য করত, সাহায্য করে কেউ হয়তো ধান দিত, চাল দিত, কেউ হয়তো কিছু টাকা পয়সা দিত, এই দিয়ে তারা তাদের সংসার চলত। কাঁথা সেলাই করত, ডালের বড়ি, ডাল দিয়ে তা একটা বড়ি বানানো যায়, সেই বড়িটা বানিয়ে তারা বাজারে বিক্রি করত। শাক পাতা ফলমূল ডাটা কুড়িয়ে কোনোভাবে তাদের জীবন চলে যেত। শাক পাতা পুরো ভোজন, বছরে দুজোড়া থান পরণ, খরচ তো এই। তারা যেহেতু বিধবা মানুষ, অতএব তারা কোনো আমিষ খান না, তারা পেঁয়াজ রসুন খান না, কাজে তারা সবজি খান। আর তারা পরেন থান কাপড়, বছরে দুজোড়া থান, অর্থাৎ চারটা থান কাপড় হলেই তাদের দুজনের হয়ে যায়। বছরের পর বছর ধরে কিছু পুঁজি পর্যন্ত হয়েছিল দুজনের, রূপোর টাকা আধুরি শিকি। দুর্ভিক্ষের সময়টা বাঁচবার জন্য তাদের লড়তে হয়েছে সাংঘাতিকভাবে। আল্লাদের বাপ তাদের থাকাটা শুধু বরাদ্দ রেখে যাওয়া ছাঁটাই করে দিয়েছিল একেবারে পুরোপুরি। তারও তখন বিষম অবস্থা, নিজেরা বাঁচে কি বাঁচে না তার উপর জহুর লাঠির চোটে মরো মরো মেয়ে এসে হাজির, সে কোন দিক সামলাবে? মাসি পিসি সেবা যত্নেই, আউলাদি অবশ্য সেবায় বেঁচে গিয়েছিল, তার বাপ মাও সেটা স্বীকার করেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আউলাদি শ্বশুর বাড়িতে নির্যাতনের শিকার, তার স্বামী তাকে মারধর করে। এরকম একবার ঘটনা ঘটেছিল যে তার স্বামী তার পেটে তাকে লাথি মেরেছে, সে অসুস্থ হয়ে পড়েছিল। তখন মাসি পিসি তাকে তাদের বাড়িতে নিয়ে এসেছে, নিয়ে এসে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুলেছে। কিন্তু কি করবে, গলা কেটে রক্ত দিয়ে সে ধার শোধ করা যদি বা সম্ভব, অন্ন দেওয়ার ক্ষমতা কোথায় পাবে? পাল্লা দিয়ে মাসি পিসি আল্লাদের জীবনের জন্য লড়েছিল, পেল যদি তো খেয়ে, না পেল যদি তো না খেয়ে, অর্থাৎ আল্লাদের জন্য মাসি পিসি লড়াই করেছিল। তারা যদি পায় তাহলে দুবেলা দুমুঠো খায়, না পেলে খায় না, না খেয়েই থাকে। এই অবস্থাতেও তারা আল্লাদের জন্য চেষ্টা করে গেছে। অবস্থা যখন তাদের অতি কাহিল, চারদিকে না খেয়ে
মরা শুরু করেছে মানুষ, মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি। একদিন মাসি বলে পিসিকে, একটা কাজ করবি বেআইন, তাতে তোরও দুটো পয়সা আসে, মোরও দুটো পয়সা আসে। মাসি পিসির সম্পর্ক কী? তারা একে অপরকে বেআইন বলছে। আমরা মাসি হচ্ছে বউয়ের বোন, আর পিসি হচ্ছে বরের বোন, মানে একটা হচ্ছে মায়ের বোন, একটা হচ্ছে বাপের বোন। তো আমাদের ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায় দুজনের সম্পর্ক বেআইনের, তো সেই জন্য অনেক সময় বেআইন বলে ডাকে। এই জন্য মাসি পিসি একজন আরেকজনকে বলছে, একটা কাজ করবি বেআইন, তাতে তোরও দুটো পয়সা আসে, মোরও দুটো পয়সা আসে। তাহলে শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।